हेलो फ्रेंड्स, क्विक लर्निंग चैनले सबाई के स्वागत जानाई। आज के विशेष किछु आपडेट्स निये एसेछि, जेखाने सबार आगे आमी जानाते चलेछि फूड एसआई फर्म फिल आप डेट कि बला होयेछे आर राज्येर कोन कोन जेलाते लाइब्रेरियन पदे नियोग चलछे। एकेर पर एक तुम्हरा देखते पाच्छो लाइब्रेरियन पदे नियोगेर भ्याकेंसि बेरोच्छे। तो कोन कोन जेलाय लाइब्रेरियन पदे नियोगटी होच्छे आर फूड एसआई फर्म फिल आपेर जन्य तुम्हरा सकलेई बसे आछो, तो फूड एसआई एर फर्म फिल आप कबे होते चलेछे ता निये आजकेर भिडियो। तुम्हारे काछे एकटाई अनुरोध, पुरो भिडियो अवश्य देखो और चैनेले नतून हये थाकले चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकन प्रेस करे अल करे दिओ, एरकम प्रतिनियत इम्पोर्टेंट आपडेटगुलो पावार जन्य। तो सबार प्रथमेई बोले दिई फूड एसआई, এই ফুড সাব ইন্সপেক্টর পদে তোমরা দেখেছো কয়েকদিন আগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি। তো তোমরা অপেক্ষায় বসে আছো কবে থেকে এই ফুড এসআই এর তোমরা ফর্ম ফিল আপ করতে চাও, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। দেখো, এই ফুড এসআই ফুড সাব ইন্সপেক্টর পদে বিশেষত এটাকে মেনটেন করে থাকে WBPSC। তো WBPSC এর তরফ থেকে এখনো অফিসিয়ালি ফুড এসআই এর ফর্ম ফিল আপের কোনো আপডেট অফিসিয়ালি আসেনি। তো যখনই ফুড এসআই এর অফিসিয়ালি ফর্ম ফিল আপ শুরু হবে এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে, চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকো। তারপর যে মেন ইম্পর্টেন্স কথাগুলো হলো, একের পর এক জেলাগুলোতে লাইব্রেরিয়ান পদে নিয়োগ চলছে। তোমরা যে কোনো জেলার বাসিন্দাই হও না কেন, কমেন্টসে জানাতে ভুলবে না তোমার জেলার নাম যদি মিস হয়ে যায়। তো প্রথমে আমি জানিয়ে দিচ্ছি বীরভূম জেলায় লাইব্রেরিয়ান পদে নিয়োগ হচ্ছে। তোমরা যারা আবেদনটি করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটি করে দেবে, তা নিয়ে অলরেডি ভিডিও বানানো রয়েছে এই চ্যানেলে, ডিটেলসে দেখে নেবে। তারপর দেখ, এই ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়ে দেব হাওড়া ডিস্ট্রিক্টে লাইব্রেরিয়ান পদে নিয়োগ চলছে, এছাড়াও আরও কোন কোন ডিস্ট্রিক্টে নিয়োগটি চলছে তা তোমরা দেখতে থাকো, বলে দিচ্ছি। তো প্রথমে চলো দেখে নিই হাওড়া ডিস্ট্রিক্টের ডিটেলসে লাইব্রেরিয়ান পদে তোমরা কীভাবে আবেদনটি করবে, কত তারিখ লাস্ট ডেট, বেতন কি দেওয়া হচ্ছে। এই যে হাওড়া ডিস্ট্রিক্টের লাইব্রেরিয়ান পদের জন্য যোগ্যতা, বেতন কাঠামো এবং লাস্ট ডেট প্রত্যেকটি ডিস্ট্রিক্টের সেম বলা রয়েছে। মানে তুমি যদি বীরভূম ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকো তো হাওড়া ডিস্ট্রিক্টের যে বেতন কাঠামো লাইব্রেরিয়ান পদে, এই একই বেতন কাঠামো, একই যোগ্যতা এবং একই লাস্ট ডেট বলা রয়েছে। তো এই ভিডিও দেখলে তোমাদের সমস্ত ডিস্ট্রিক্টে দেখা হয়ে যাবে। দেখো, এখানে হাওড়া ডিস্ট্রিক্টের জন্য বেরিয়েছে যেখানে বলা হয়েছে পদের নাম লাইব্রেরিয়ান অফ রুরাল লাইব্রেরি, যেখানে 36টি শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে এসসি এসটি জেনারেল কোন ক্যাটাগরির জন্য কতগুলো শূন্যপদ রয়েছে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা এখানে এই লাইব্রেরিয়ান পদে আবেদনটি করতে পাবে। দেখো, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল 1,25,000 চাকরি দেওয়া হচ্ছে এবছর। তো লাইব্রেরিয়ান পদে অলরেডি একের পর এক ভ্যাকেন্সি বেরিয়ে যাচ্ছে। তোমরা চ্যানেলটির সঙ্গে থাকবে, যখনই নোটিফিকেশনগুলো প্রকাশিত হবে এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে। তো এখন কথা হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদনটি করতে পাবে লাইব্রেরিয়ান পদে, যারা বসে আছো আবেদনটি করবে বলে। সঙ্গে মনে রাখবে লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স বিষয়ে পাস আউট সার্টিফিকেট থাকতে হবে। তো প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষার জ্ঞান থাকতে হবে, মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পাবে, আর কম্পিউটার অপারেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটি লাইব্রেরিয়ান পদের জন্য 22,700 টাকা করে বেতন দেওয়া হবে প্রতি মাসে। তো শুরুতে 22,700 টাকা করে বেতন দেওয়া হচ্ছে। তো প্রার্থীর বয়সসীমাটি জেনে রেখো যারা আবেদনটি করতে ইচ্ছুক। এখানে দেখো বয়সসীমা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই, কেন কি 18 বছর থেকে শুরু হচ্ছে আর 40 বছর পর্যন্ত এখানে চলবেই। এছাড়াও আরও বয়সের ছাড় দেওয়াই রয়েছে, এসসি এসটি ওবিসি সমস্ত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়াই রয়েছে। তো এবার কথা হচ্ছে তোমরা আবেদনটি কিভাবে করবে। দেখো, এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটি করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই তোমার জেলা প্রশাসনের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে, তুমি যে জেলার বাসিন্দা সেই ওয়েবসাইটে যাবে। এখানে আমি হাওড়া ডিস্ট্রিক্টে দেখিয়ে দিচ্ছি, তো হাওড়া ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে যেতে হবে তোমাকে। আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো। তারপর সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দর করে পূরণ করতে হবে এবং যা যা ডকুমেন্টস বলবে তা স্ক্যান করে আপলোড করিয়ে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। এখানে মনে রাখবে লাইব্রেরিয়ান পদে নিয়োগটি করা হয় সাধারণত প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে, তারপর কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে নেওয়া হবে। এখন
যে ইম্পর্টেন্ট কথাটি হলো আবেদনটি কতদিন পর্যন্ত চলবে। দেখো প্রত্যেকটি হাওড়া ডিস্ট্রিক্ট বলো, বীরভূম ডিস্ট্রিক্ট বলো, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 15 জুন 2023, মানে হাতে আর 14 দিন সময় রয়েছে। তোমরা এই 15 জুনের মধ্যে আবেদনটি করে দেবে, কিন্তু যারা আবেদনটি করতে ইচ্ছুক। এবার বলে দিচ্ছি আমি আরও কোন কোন ডিস্ট্রিক্টে এই লাইব্রেরিয়ান পদে নিয়োগটি চলছে। দেখো দার্জিলিং জেলায় রুরাল লাইব্রেরিয়ান পদে আবেদন কিন্তু চলছে। যারা কিনা দার্জিলিং জেলার বাসিন্দা তোমরা সেখানে আবেদনটি করে দেবে। হাওড়া ডিস্ট্রিক্টে চলছে, বীরভূম ডিস্ট্রিক্টে চলছে। এছাড়াও কলকাতাতে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের তরফ থেকেও লাইব্রেরিতে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। তো যারা কিনা আবেদনটি করতে ইচ্ছুক, যে যে জেলার বাসিন্দা হও না কেন আবেদনটি করে দেবে। আর তোমার জেলার নাম কমেন্টসে জানাবে, যখনই তোমার জেলাতে প্রকাশিত হয়ে যাবে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেল থেকে সবার আগে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ইম্পর্টেন্ট আপডেটগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।